গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 9:30, সকাল 9:30 অবধি ওয়েট করলাম, আমার আয়া সেন্টার থেকে নাকি লোক পাঠাবে। পাঠালো তো না, মাথা ফাতে এমনি গরম আছে সকাল থেকে, প্রচুর কাজ, তার মধ্যে পায়ে ব্যথা। কালকে ব্লগে তোমাদের বলিনি আমার পাটা কালকে বাজার করতে গিয়ে মুচকে গেছে, দেখেইছো তোমরা, বলিনি বলছি কেন, দেখেছো, প্রচুর ব্যথা হয়েছে, এখন আমি ঠিক মতন হাঁটতে পারছি না। সব এইভাবেই করতে হবে, মেয়েরও করতে হবে, পুজোরও করতে হবে, যাই না কী করে কী করবো। যাই হোক, এখন আগে সকাল সকাল এই বিছানা গোছাচ্ছি, বিছানা টিছানা গুছিয়ে তারপরে আগে একটু চেঞ্জ করব, মানে বাসি কাপড় জামা ছাড়বো, ছেড়ে না তার আগে ঘরটর ঝাড় দেবো, ঘর মুছবো, বাসি কাপড় জামা ছাড়বো, ছেড়ে তারপরে ওদিকে পুজোর সব জোগাড় যন্ত্র করবো, মানে যা যা আছে সেগুলো সব ধুয়ে টুয়ে রাখবো, রেখে তারপরে মেয়েকে আবার একবার ফিট করাবো, করিয়ে তারপরে ওদিকে আমি পুজোর কাজ করতে যাবো। চলো শুরু করি আজকে। এখন ঘড়িতে বাজে 11:45, আর আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে ঘরটা মুছতে হবে, মোছার পরে ঠাকুর ঘর মানে যে রুমে পুজো হবে সেই রুমের সব কাজ করতে পারবো, তার আগে স্নান টান করে নেবো। আপাতত আমি ঘরটা মুছে নিচ্ছি, আর প্রিয়াঙ্কা ওদিকে মেয়ের জামা কাপড় ধুয়ে মেলছে। অরিন্দম এখানে ঘরটা একবার মুছে দিচ্ছে, কারণ ঘর না মুছলে তো ঠাকুরের কোনো জিনিসই আমি আনতে পারবো না, তাই একে ঘরটা মুছে দিচ্ছে। দিন বাজে 11:45, আমি এখনো ঠাকুর ঘরে ঢুকতে পারিনি, মেয়েকে এখন ফিট করালাম, মেয়ের কাঁথা কাপড় ধোয়া হলো, এখন মেয়েকে তেল মাখাচ্ছি, মেয়েকে স্নান করাবো, ওদিকে অরিন্দম তো দেখতেই পেলে ঘর টর মুছে দিয়েছে, দিয়ে ঠাকুর ঘরের ওইগুলো সব ছড়িয়ে টড়িয়ে দিয়েছে ঠাকুর ঠাকুর গুলো, এখন মেয়েকে স্নান করিয়ে তারপরে আমি ঠাকুর ঘরের দিকে যাব। যা জল নিয়ে যা। মেয়ে এখন দাদুর সাথে খেলা শুরু করেছে, আমি দাদুর কাছে থাকবো আজকে, বদমাশি করবে না, এটা কি হচ্ছে। এখন বাজে 12:30, মোটামুটি আমার ধোয়াধুয়ির কাজ কমপ্লিট, এগুলো সব ধুয়ে কয়েকটা মাজার ছিল সেগুলো মেজে টেজে এখানে এখন জল ওপর করতে দিয়েছি, জলগুলো ঝরে যাবে, প্রিয়াঙ্কা স্নান করে এসে এবার বাদবাকি কাজ শুরু হবে। এক হচ্ছে এই বালতিতে যা যা আছে এগুলো ধুয়ে দিবি, এখানে যা যা ফল ঢাব আছে এগুলো ধুয়ে দিবি, ফুলগুলো ধুয়ে দিবি, এক ঘটি জল এনে দিবি, দিলে আমি এগুলোতে সব সিঁদুর টিঁদুর লাগিয়ে রেডি করবো। আর তুই এটা করতে থাক, আমি মেয়েকে একটু খাওয়াই, খাইয়ে আমি ঘুমটা পারে। আমার মোটামুটি ধোয়াধুয়ির কাজ কমপ্লিট, ফুলগুলোকে এইটার ওপরে রেখেছি, জল আছে, জলটা বালতিতে ঝরে পড়ে যাবে, আর এইদিকে ফলগুলো মোটামুটি আর ওই ঘর টট সব গোছানো হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর কি বাকি আছে, কি বাকি, চাল ধুবি, ছোলা ধুবি, ওগুলো ধুতে হবে নাকি? হ্যাঁ, দেখি দেখ। এখন হচ্ছে যে 21টা ঘট বলেছিল আমাকে, আমি 25টা লেখা ছিল, আমি জানি 21টা, জানি না বাকি চারটে, যাই হোক মোটামুটি এই ঘটগুলোতে হচ্ছে ওই গোবিন্দভোগ চাল দেয় আর উপরে একটা করে জলপাই দেয়, তো ওই ঘরটাতে আমি এখন ওই তিনটে করে সিঁদুরের ফোঁটা দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে অরিন্দম একটু চালটা ধুয়ে দিবি, এর মধ্যে চালগুলো দেবো, দিয়ে তারপরে ওখানে আমি এখন রাসন পাতা হয়ে গেছে, কার্তিকের রাসন, কার্তিকটা বসিয়ে দেবো। এটা হচ্ছে দ্বারঘট, আমি এখন দ্বারঘটে স্বস্তিক চিহ্ন আঁকছি। দ্বারঘট কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে কলা গাছটাকে বাঁধতে হবে। ঘট বসানোর জায়গা মোটামুটি হয়ে গেছে, এখানে এবার এই মেন ঘরটা বসবে, আর এই জায়গাটায় লাল শাড়ি মেশো এসে বসাবে। এইটা কি ঘট তাহলে? এটাই মেশো এসে বসাবে, আমি যে রেডি করে রাখলাম। আর এই যে হচ্ছে লাল শালু পাতা হয়ে গেছে, এখানে বাবা কার্তিক বসবে, এই যে কার্তিকের মুখ খোলা হয়ে গেছে, বসা কার্তিক ঠাকুর, বস কার্তিক ঠাকুর, এখন বসছে, এই দেখো কার্তিকের মুখটা। জিনিস খুঁজে পাচ্ছি না, একটা হচ্ছে ঠাকুরের ফল কাটার বটি, যেটা এখন ওটার মধ্যে আছে কিনা না এটার মধ্যে আছে তুই একটু দেখে দিবি, এক নম্বর কথা। আর দুই হচ্ছে ধুনুচি খুঁজে পাচ্ছি না, মাকে ফোন করবো ধুনুচি আনতে। এর ভেতর চাল ভরা হচ্ছে আর তার সাথে উপর থেকে দেওয়া হবে জল। সাজানো হয়ে গেছে, বেবি ঘট না, আরে ওটা হচ্ছে দেবী ঘট, ওই বড়টা বেবি ঘট, এটা হচ্ছে বেবি না দেবী ঘট, এটা দেবী ঘট না, ওটা দেবী ঘট, এইটা দেবী ঘট, আর ওইটা কি ঘট, ওটা এমনি ঘট। তাহলে সব পেয়ে দেওয়া হয়ে গেছে, কি এটার নাম, জলপাই, এই জলপাই দিয়ে আবার চাটনি করে খেতে হবে, ভাতটাও খেতে হবে, আমাদের মিহিকেও খেতে হবে, মিহি খাবে না এইবার হচ্ছে
থেকে উঠে গেছে, এসে কার্তিক ভাইকে পুজোর জন্য প্রস্তুত করা হচ্ছে সেটা দেখছে। এই যে মাম, দেখো মাম, ওই যে কি করছে, কে এসছে? না না, এটা লিপি দিয়ে এসছে। ও আচ্ছা আচ্ছা, দেখা যাক কে এসছে। এই যে অঙ্কিতা এসছে, অঙ্কিতা সিঁদুর লাগানো হয়ে গেছে, এগুলো আমি আলাদা জায়গায় রাখলাম। বরণ ডালাটা আমি জানি না কি সাজাতে হবে, মিঠু বললো এসে সাজাবে, তাই জন্য এখানে আমি কলাটা দিয়ে রাখলাম। আর এটা তো লাগে, এটাও আমি এখানেই সাইডে রাখি, এদিকেই রাখি, এটা আমি যতদূর জানি। তারপর মেশো এসে করবো বাকিটা। এখানে পুষ্পপত্র রেডি করা চলছে, সব ফুলগুলো আলাদা আলাদা করে এক সাইডে করে রাখলে সুবিধা হবে। আর এদিকে একজনের খেলা চলছে, এখানে হচ্ছে ভোজ্যের জিনিস রেডি করছি, চাল, কুমড়ো, কাঁচা কুমড়ো, এটা হচ্ছে মূলো, তার সাথে গাজর আছে, হ্যাঁ গাজর। এই পটলগুলো কোথা দিয়ে নিয়ে এসছিস, এই শুকিয়ে গেছে, ইস কোথা থেকে পটল নিয়ে এসছিস ফালতু। পটল হলুদ হয়ে গেছে। আর হচ্ছে এটা শিমও আছে, খুলে দিতে হবে, এক দুই তিন চার পাঁচটা দিতে হবে। আর হচ্ছে শিম, আচ্ছা এই দিয়ে দিচ্ছি শিম, হয়ে গেল পাঁচখানা, একটু সাজিয়ে দিই এখানে। আর এবার দেবো এর সাথে মশলা। নৈবেদ্যের চাল শেষ হয়ে গেছে, নৈবেদ্যের চাল আনতে হবে, ময়ূরের পালক আনতে হবে, পদ্ম ফুল আনা হয়নি, পদ্ম ফুল আনতে হবে। আর কিছু তেল দিতে ভুলে গেছি, তেল। তিনি এখন ঠাম্মার সাথে খেলা করছে, শুয়ে দিয়েছে, এই মুখে হাত দেবে না। সব কিছু গোছানো রেডি, এই যে শুধু ফল কাটা বাকি আছে। না অনেক কাজ বাকি আছে, শুধু ফল কাটা বাকি আছে। কি কি বাকি আছে? ফল কাটা বাকি আছে, ছোলাগুলো পা লাগাচ্ছিস কেন? আমি দেখিনি। ফল কাটা বাকি আছে, ওদিকে ছোলাগুলো ভিজলে ওগুলো পাশে চিড়ের পাশে দিতে হবে। ওখান থেকে ঘিটা বার করবি, ঘিটা বার করে একটা পানের বোটার পিছন দিয়ে সবকিছুতে ঘি ছড়াবি, পানের খিলি বানাবি, দিবি। ওগুলো তুই বানাবি, ওগুলো আমি পারি। আমি বলছি তুই করবি, বসে বসে আমার ফোন। এই আঙুল জোস্ট কেন আবার? চলে এসছে সবাই, মা, লিপিদি, ছোটদি, মেশো, আর এদিকে অরিন্দম কাটছে শশা, কাটতেই পারে না, এটা ছুরি দিয়েছি শশা কাটতে পারে না। অরিন্দম 30 টাকা নিয়েছে। ঘট বসে গেছে, চাঁদ মালা পরানো হচ্ছে। ঘড়িতে বাজে 4:30, মোটামুটি সব রেডি, কয়েকটা জিনিস আনতে হবে। অঙ্কিতাদের ঘরে যাচ্ছি ওপরে চামর আর শঙ্খ আর পাখাটা আনতে। আমি খাই
পুজো মোটামুটি শুরু হবে, তার আগে আমরা রেডি হব। রেডি হওয়ার আগে এখন মোটামুটি একটু খিদে পাচ্ছে, কাকিমা বানিয়ে দিল ঘোল, আপাতত এটা খেয়ে পুজো শুরু হবে। আর মেসো একটু চা খেয়ে নিচ্ছে, মোটামুটি লম্বা পুজো চলবে, চলুক। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি, এটা সাথে আমাকে সুনুদি দিয়েছিল, আর অরিন্দম এই যে তাকা ঘোর, এই যে অরিন্দম রেডি, চলো এবারে পুজো শুরু হবে, চল 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 চল। সময়ও নির্গত নেই, তাই আপনি গার্জিয়ান হিসাবে সেই হিসাবে আমার বিয়ে বাসা হিসাবে আমাকে অনুমতি করুন। আপনি আপনি পুজো শুরু করুন, আমি পুজো শুরু করার গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলশ্রী সন্নিধিং কুরু। পুজো শুরু হয়ে গেছে আর আমি এখানে মেয়েকে রেডি করে নিয়ে চলে এসেছি পুজোর কাছে। একটু দিব না, একটু দিব না, একটু দিয়ে দিয়ে দিতি। ব্রাহ্মণের আশীর্বাদ কম, নারায়ণের আশীর্বাদ কম। ওম দেবায় নমঃ নমঃ, দেবায় শ্রী কার্তিকেয় মা পার্বতী দেবী, পার্বতী দেবীর পুত্র। এবার আরতি হবে, আরতির প্রিপারেশন চলছে, পঞ্চপ্রদীপ জ্বালানো হয়ে গেছে, এটা হচ্ছে চামর। ভাই এসছে আর তিতলি এসছে, মেয়ে ছিল পুজোর ওখানে, এবার এখানে এত ধোয়া হচ্ছে তাই আমি এখানে ভাইয়ের কাছে একটু দিয়ে গেলাম যে তোরা দুজনে মিলে এখানে এখন রাখ, ওখানে একটুখানি ধোয়া টোয়া কমুক, তারপরে আবার ওকে নিয়ে যাব। আর ভাইকে দেখে অ্যাজ ইউজুয়াল যেরকম খুশি হয় সেরকম খুশি। আর এদিকে প্রথম পার্টের পুজো মোটামুটি শেষ, সেকেন্ড পার্টে হবে যজ্ঞ। তার আগে এখানে মেশো ওই কার্তিকের যে ব্রতকথা আছে আর কি, সেই ব্রতকথা পড়বে, ব্রতকথা শুনে তারপরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার সেকেন্ড পার্টের যে হোমযজ্ঞের পুজোটা আর কি সেটা শুরু হবে। হোমযজ্ঞ হয়ে যাওয়ার পর মোটামুটি পুজো এখন সম্পন্ন হবে। হবে একদিন ধর্মাত্মা বাসুদেব দেবর্ষী নারদকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, আমার পত্নী দেবকী যেসব পুত্র প্রসব করছে তাদের সকলের তো দুরাস্তা খুব খারাপ। আমাদের সেকেন্ড রাউন্ডের পুজো শুরু, শুরু হয়ে গেছে এখানে হোমযজ্ঞ। ওম রিং কার্তিকেয় নমঃ নমঃ, ওম রিং শ্রীং কার্তিকেয় নমঃ। আর আজকে এখানে ছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, আর ছিল চাটনি যেটা তনুজ কাকিমা করে এনেছিল, আর দারুণ খেতে হয়েছিল। সবার খাওয়া হয়ে গেছে, আমি কোনোটাই ভিডিও করতে পারিনি তাই অল্পটুই করলাম।
বাজে এখন রাত্রি 12:16, সবাই গেল তখন বাজে 11:30। সব পরিষ্কার টোষ্কার করে একটু আগেই জাস্ট আসলাম। ওই দেখো মেয়ে এখনো ঘুমোয়নি, অন্যদিন 10টায় ঘুমিয়ে পড়ে, আজকে ঘুমোচ্ছে না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। যাই হোক, এখন চেষ্টা করি, দেখি কদূর কী হয়। আজকের মতন ভিডিও এই অবধি। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। অসম্ভব ঘুম পাচ্ছে আর পাচ্ছি না। চলো আজকের মতন টাটা। দেখো এখন টাকায় ঘুরে। চলো টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে।